হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এনেছি নতুন একটা ব্লগ, চলো তোমাদের সাথে প্রথমে হাই করে নিলাম। আজকে হলো আমার ছোট্ট একটা পুচকু স্টুডেন্টের জন্মদিন, তো তার জন্য টোটো করে বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে তোমাদের সাথে হাই বলে। তো বেরিয়ে পড়েছি হলো তার ওর জন্য কিছু গিফট কিনতে পরমাতলায় যাচ্ছি। চলো দেখো, সামনে এই দেখো আমাদের বুড়ো শিবতলা বাবা বুড়োরাজের মন্দির। তো এখান থেকে আবার চলে গেলাম হলো পোড়ামাতলার দিকে, চলো যেতে থাকি এবার। অবশেষে চলে এসেছি পোড়ামাতলা, এবার টোটো থেকে নেমে চলো গিফটের দোকানে যাওয়া যাক। টোটো থেকে নেমে পড়েছি, এবার চলো বেরিয়ে গোপুর জন্য একটু মনটা খারাপ করছিল, তো অনেক ফুলের দোকান দেখে চলো গোপুর জন্য কিছু কয়েকটা আমি ফুল নিয়ে নিলাম, যে সুন্দর করে পরের দিন সাজিয়ে নেব। দেখো কত সুন্দর কত রকমের ফুলের দোকান বসেছে আজকে পোড়ামাতলায়, রোজই বসে। তো এখন শীতকাল, তো ভ্যারাইটিস রকমের ফুল পাওয়া যায়। তো দেখো আমি এখান থেকে গোপুর জন্য ফুল নিয়ে নিলাম, এবার ফুল নিয়ে চলো এবার হাঁটতে থাকি। এবার টোটো পেলে তারপরে আবার টোটোতে চাপবো, তারপরে আবার যাব। আবারও টোটোতে চেপে পড়েছি, এবার বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে একটু বরের জন্য মনটা খারাপ করছিল, বাট পোড়ামাতলা যখনই আসি বরের জন্য কিছু না কিছু আমি নিয়ে যাই। তো সামনে আছে মিওমর, চলো মিওমরের সামনে দাঁড়িয়ে বরের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিই। তো দেখতে থাকো এবার। চলে এসেছি মিওমরের ভিতরে, তো সবার সামনে ভিডিও করবো, তো কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিলো বলে শর্ট কিছু ক্লিপস নিয়েছি। বরের জন্য বাটারস্কচ ফ্লেভারের দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি। এবার আবারও যাব বাড়ির দিকে, আবারও টোটোতে চেপে পড়েছি, এবার যাচ্ছি রাধা বাজারের ভিতর দিয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর সব জামার কালেকশন উঠেছে তোমাদের, সেগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম, তোমরা দেখো বেশ ভালোই লাগবে। করে চলে এসেছি নবদ্বীপের ফেমাস মিষ্টির দোকান বিমলার দোকানে, বিমলা মিষ্টান্ন ভান্ডার। তো মামনি বলেছিল মামনির জন্য একটু গরম গরম সিঙ্গারা নিতে, তো সেই সিঙ্গারাটাই প্যাক করে নিলাম। এটা অনেক পুরনো একটা দোকান, খুব ফেমাস খাবার এখানকার। তো এগুলো নিয়ে টিয়ে এবার ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ি প্রায় চলেই এসেছি, দেখো অবশেষে গিফট টিফট নিয়ে বাড়ি চলে এসেছি, এবার বাড়ি এসে রেডি হবো। দেখো বন্ধুরা আমি এই ব্লু কালারের শাড়িটা পরবো, তার সাথে এই ম্যাচিং ব্লাউজ আর কিছু জাস্ট হালকা মেকআপ টাচ আর একটু সামান্য লাইট ওয়েটের জুয়েলারি। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো একটু শাড়ি পরে একটু স্টাইল মেরে একটু পোজ টোজ দিয়ে নিই, পোজ টোজ দেওয়ার চক্করে আমার দুই ছাত্রী এসে নিচে অপেক্ষা করছিল আমার জন্য। তো অবশেষে ওরা দুজন চলে এসছে, ওদের দুজনকে নিয়ে যাচ্ছি এবার আমার পুচকু সবচেয়ে পুচকু স্টুডেন্টের জন্মদিনে। তো চলো, ওরা ভিডিওতে এসে খুব লজ্জা পাচ্ছিল যে ম্যাম এইভাবে ভিডিও করছে, তো কী করবো মানে ঠিক চিনতে পারছিলাম না। তো ওর মাকে ফোন করলাম, ওর মা একটু এগিয়ে এসেছিলো আমাদের নিতে, তো মার সাথেই অবশেষে চলে গেলাম বাড়িতে পার্টিতে। চলো এবার পুচকুর জন্মদিনে কী কী করি না করি সেগুলো তোমাদের সাথে কিছু ক্লিপস আমি শেয়ার করবো, চলো দেখতে থাকো। Thank you.
লিফটটা প্রায় ধরতেই পারছিল না। তারপরে ওর মা এসে যাই হোক হাত থেকে ঠিকঠাক করে নিল। এরপর সবাই মিলে একটুখানি গানে নাচানাচি হচ্ছিল ওর মায়ের বান্ধবী আর ছোট পুচকে পাচ্ছিল। এরপর আমাদের কেক খেতে দিয়ে দিল। আমি আর আমার দুই পুচকি স্টুডেন্ট ঘরে বসে বসে কেক খেলাম। তো তারপরে দেখো সবাই মিলে আবারও নাচ গান শুরু হয়ে গেছে। একটুখানি কেউ কে ঠেলাঠেলি করছিল আর আমি আমার স্টুডেন্টদের বসাবো বলে জায়গা ঠিক করছি। তো এবার দেখতে নাচও দেখতে দেখতে এবার আমাদেরও সময় হয়ে এলো খেতে বসার। তো চলো খাবারে কী কী দিল তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চলে এসছে পাতা গ্লাস, তারপরে দিয়েছে লেবু আর হলো লবণ। আর আমি খাচ্ছি আর আমার স্টুডেন্টরা বসে বসে খেলা করছে, চারিদিকে নাচছে, বেলুন দিয়ে খেলা করছে। তো ছোটোদের এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো তারপরে পড়ে গেল গরম গরম সাদা ভাত, এরপর পড়েছিল হলো গরম গরম ভেজ ডাল, সাথে ছিল আলুর চিপস, আর তার সাথে ছিল হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আমি খাচ্ছি আর আমার স্টুডেন্টরা কী করছে না করছে, খেলা করছে বেলুন নিয়ে আর নাচছে গানের সাথে, সেই সব দেখছি। আর তারপরেই পড়ে গেছিলো গরম গরম চিকেন, তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস, আর শেষে ছিল জোয়ান। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।